হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর থাম্বনেইল দেখি গম পাইছে আজি কত পার্টি হবলৈ গৈছে। গোটেইখিনি আপনাদের কই যাম, গোটেইখিনি দেখাম, ভিডিওটো শেষলৈকে চাই থাকিব। তেনহলে বলক আজির ভিডিওটো মই আরম্ভ করো। আর আমি গোটেইখিনি ওলাই পড়লো হোটেললৈ বুলি। আর এতিয়া আমি গৈ আছো, আর গণেশজনা চাওক কিমান ধুনীয়া আর কিমান কিউট। আর পুরা রাস্তা খালি, এতিয়া মিশন চাৰিআলি এনেকুৱা রাস্তা খালি পালে সঁচাকৈ লাকি ফিল হয়। আর এতিয়া আমি গৈ আছো হোটেল। তো আপোনালোকে আকৌ নাভাবিব মই হোটেলত গৈ পেলাই কেতিয়াবা ব্লগ বনাওঁ যে হোটেলখন পাব্লিশ কৰিবৰ কাৰণে বা খানা ফুড কোৱালিটি ভাল বুলি ক'ব কাৰণে। আর এক হাত রকা খিলাড়ির ব্যানার পাই গেলো, মানে আমি ত্রিবেণী পাই গেলো এটা। আর পামে এটা আমার হোটেলখন। আর এনেকা টেম্পু দেখিলে মোৰ কলেজের কথা মনত পড়ে যায়, কিমান পয়সা নিদিয়াকে টেম্পুর পিছফালের পাই বেক সিটটোর পা জাপ মারি দিও, সেই কথা মনত পড়ে যায়। সেটো আকো স্কুল আর কলেজের দিনতে এটা বলে নাভাবিব আকো আপনাদের। আকো আমি এটা পাই গেলো আমার হোটেলখন, যত আমি আহিছিল কে আর সি প্যালেস, তাত পাই গেলো। আর এটা গাড়ির পা নামিব লাগে, আর হোটেল যাব লাগে, আর খানা খাব লাগে। চলো পুরা ডাইনিং লাগি গেছে আমার পার্টির কারণে। আর এফালে বহি আছে পাপুদা, এফালে রুবুদা। ইয়াত আমার 25 জন মানুষ, 25 জন মানুষ এনেকে অ্যারেঞ্জ করা হয়েছে। আর আজি আমি পার্টি আহিছো KRC, আমার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন তেজপুর টাউনের ভিতর। তো আমি গোটেইখিনি আহিছো এতিয়া, আর মোক দেখুৱাম আজি কিহৰ পার্টি আছে গোটেইখিনি কম। জাস্ট মই আপনার লহে আইসো কিন্তু কোয়া নাই, কিন্তু ইয়াত চাও ডেকোরেশনবিল বিরাট ধুনিয়া লাগে। এই রেস্টুরেন্টখনের এটা বস্তু বেশি ভাল লগা সেইটো হয়ে গেল ফুড কোয়ালিটিটো ইয়ার বহুত ভাল হয়। আর সেকেন্ড অফ ইয়ার যেখানে আপনি হসপিটালিটি পাব সেইখিনি বহুত ধুনিয়া। তো আমার আজি রিজনটো কি আছিলে পার্টির মই গোটেইখিনি কম, কিন্তু মই মেইন মানুষজন বিচারি পোৱা নাই, যিজন আছে যিজনে এই পার্টিটো দি আছে আর কিহৰ বাবে দি আছে মই গোটেইখিনি কৈ আছো। পার্টি আমার এটা স্টার্ট হয়ে যাব, পার্টি দিয়া মই মেইন মানুষজন দেখাই আছো আর কিহৰ বাবে দি আছে মই গোটেইখিনি আপনাদের কম। তো মই আহিছো, এইজন হয়ে গেল আমার লগৰ উদীপ্ত। মানে আজি মেইন পার্টিটো দিয়া রিজনটো হয়ে গেল তেওঁৰ বেবি জন্ম হয়েছে, তেওঁৰ ওয়াইফৰ দুটা বেবি জন্ম হয়েছে। তো তোমার বেবির এক্সপিরিয়েন্স কেনেকুৱা? মই বহুত কষ্ট ফলত হৈছে, 7 বছৰ পিছত হৈছে। মানে তেও 7 ইয়ার্সর পিছত দুজন দুটা বেবি জন্ম হয়েছে, টুইন্স হয়েছে। জায়গা ট্রিটমেন্ট করার পিছত লাস্টত আমি সাকসেস হইছো। তো বহুত জায়গা তেও ট্রিটমেন্ট করার পিছত, কারণ আমি তার লগত থকা মোটামুটি 5 ইয়ার্স মান হয়ে গেল না। তো 5 ইয়ার্সত আমি দেখিছো তো স্ট্রাগল তেও কেনেকে করে আছে। তো বহুত কষ্টর ফলত আজি তেও এই বেবি পাবলে সমর্থ হয়েছে। আর মই বেবির ফটো দুখন এই লহেত দি দিছো চাওক, আর কেনেকুৱা লাগিছে আমাক মোক কমেন্ট করে পেলায় জনাওক। তো সেইকাৰণে তেওঁ আমাক কলে যে বোলা আজি আমি পার্টি করোগে, সেইকাৰণে আজি আমি আহিছো গোটেই কেইজন KRC-ত। তো আমার যিমান ষ্টাফ আছে, আমি লাস্ট মই ব্লগত দেখাইছিলোঁ, আমার ইয়ার আগত এটা ব্লগ মই আপোনালোকক খোৱাৰ ব্লগ দেখাইছিলোঁ, সেইটো আছিলে হোটেল ৰাজ, তাৰ আগত সামারো, সেম টিম থাকিব। সেইকাৰণে গোটেই ইয়াত ডাইনিং এনেকৈ লগাই দিয়া হৈছে, ফুল ডাইনিং। কিন্তু আমি ফুল টিম আহিব নোৱাৰোঁ, কাৰণ অফিচত আছো, ড্ৰেছত আছো দেখিছে। তো সেইকাৰণে আমি হাফ হাফ আহি আছো, আর হাফ হাফকে আমি খাই পেলাই গৈ থাকিম। আৰু খানাত কি কি আছে মই গোটেইখিনি আপোনালোকক দেখাই আছো আজি। আৰু এইটো কেনেকুৱা লাগিছে মোক কমেন্ট কৰি পেলাই জনাওক। পাৰ্টিৰ প্ৰথম কফি কাপ হাতত পৰি গ'ল, এয়া কফি আহি গ'ল হাতত। আমার খানা লাগি গেল, এফালে লোকেল, এফালে মিক্স ভেজ, আর এফালে মটন, আর বাল্টিং এয়া হয়ে গেল ডাইল। আর আহি আছে মই দেখাই আছো আপনাদের।
খোৱাৰ আগত হাত চাফাই মেইন হয়, ডেটল দি ধোক নহ'লে চাবোন দি ধোক নহ'লে খালিয়ে ধোক। কিন্তু এয়া বাথৰুমত এইটো বঢ়িয়া বস্তু লিখা আছে, ইয়াত বঢ়িয়া বস্তু এটা লিখা আছে, কৰম কৰো কাম নেহি। খানা 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 লাগি গ'ল, আৰু এনেকৈ লাহে লাহে আমাৰ পাৰ্টি ষ্টাৰ্ট হৈ গ'ল। আৰু এইজন যে বহি আছে এনেকৈ কিবা কথা পাতি আছে ওচৰতে, এ আমাৰ মামা, মানে একদম মেইন বছ আৰু, মামাৰ নিচিনা, হেমন্ত বিশ্ব শৰ্মা যেনেকৈ যে আমাৰ মানে জি এম তেওঁ। আৰু গোটেইখিনি আহি গ'ল, ধেমালি কৰিছোঁ দেই, আকৌ এৰেষ্ট কৰি নিদিব মোক। আৰু এনেকৈ আমাৰ আজিৰ পাৰ্টি ষ্টাৰ্ট হৈ গ'ল, গোটেইখিনি আমাৰ হৈ গ'ল। আৰু এইজন চাওক মহাশয় পেট চেট ফুলাই পেলাই আগফালে ৰখি আছে, আৰু এওঁ এটা এনেকুৱা বস্তু এতিয়াও সি বুকিঙৰ কাৰণে লাগি আছে, ফোনত এতিয়াও কথা পাতি আছে, তাক বুকিং লাগে হেনো। এওঁক মানে মই এনেই ধেমালি কৰিছোঁ, তেওঁ আমাৰ জি এম হয় যে, চ' অলপ ধেমালি কৰিলোঁ। আৰু খানা খাই এতিয়া আমি গৈছোঁ আকৌ অফিচলৈ, এফালে ব্ৰেইন লাৰা ফটো উঠি আছে, এয়া চান্তা। আৰু খানা পিনা হৈ গ'ল, এতিয়া আমি আকৌ গৈ আছোঁ অফিচলৈ। কিন্তু মই যিমানখিনি কৈছিলোঁ তেনেকুৱা নহ'লে, আজি খানা বিৰাট বেয়া পালোঁ ইয়াত। আমি খানা খাই পেলাই ৰেষ্টুৰেণ্টৰ পৰা আমি গৈ আছোঁ আকৌ অফিচলৈ, বেক কৰি আছোঁ গোটেইকেইজন। তো আমি যদি ক'বলৈ যাওঁ খানাটো কেনেকুৱা আছিলে, খানাটো ঠিকেই আছিলে বুলি ক'ব পাৰি ন বাবুদা? খানা ফুড কোৱালিটি ঠিকে আছিলে, কিন্তু এটা বস্তু এটা গুৰুত্ব দিব লাগে, কে আৰ চিৰ নিচিনা এখন হোটেল, তেজপুৰ এখন ৰেপুটেড হোটেল। তো আমি যেতিয়া যিখিনি বস্তু ছাৰ্ভ কৰিছে, মই তেওঁলোকক ৰিচেপশ্যনৰ কথা পাতিছোঁ, আপোনালোকক ভিডিঅ' ভিডিঅ' এটা ক্লিপ পঠাইছোঁ ইয়াৰ আগতে, তেওঁলোকৰ ফুড কোৱালিটিটো ঠিকে আছে, কিন্তু যিখিনি বস্তু আছিল অলপমান স্মেল পাইছোঁ আমি। তো তেওঁলোকক আমি ডাইৰেক্টলি আমি হেৰি কৰি আহিছোঁ, জনাই থৈছোঁ। তো এইবিলাক বস্তুবোৰ অলপমান গুৰুত্ব দিব লাগে, কাৰণ যিহেতু আমি বেলেগ এজন বাহিৰৰ মানুহ আহিলে, আমি এখন হোটেল বুলি ক'লে এখন হৈ গ'ল গ্ৰীণ হুড, ছেকেণ্ড আমি কে আৰ চিক ৰেকমেণ্ড কৰোঁ। চ' অলপমান ফুড কোৱালিটিত অলপমান গুৰুত্ব দিব লাগে। ফুড